প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নূর এগ্রো ফার্মের নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা দেখাবো আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগান আমরা অনেক দিন যাবৎ আঙ্গুর নিয়ে কাজ করতেছি বা বিভিন্ন পরামর্শমূলক পরিচর্যামূলক বা চারা বিক্রি করতেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদেরকে আঙ্গুর বাগান আছে জি আলহামদুলিল্লাহ আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগান রয়েছে এই বাগানে আজকে আমি আপনাদের এই পর্বের মাধ্যমে তুলে ধরবো আমাদের বাগানে কি কি জাতের আঙ্গুরের চারা বর্তমানে রয়েছে আমরা কি কি জাত দিয়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করেছি পুরো পর্ব জুড়ে সাথেই থাকুন আশা করি চমৎকার তথ্যমূলক তথ্য এই পর্বে তুলে ধরা হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি আঙ্গুর বাগান এটা হলো বাণিজ্যিক আঙ্গুর বাগান আমাদের এখানে প্রায় আমাদের কাছে আগে বলে রাখি একশো প্লাস জাতের আঙ্গুরের গাছ রয়েছে আমাদের এই নূর এগ্রো ফার্মে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র এক বছর আশা করি এই যে সিজন আস্তে ফেব্রুয়ারি মাসে আমরা পুনিং করলেই ফলন পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পুরা বাগান জুড়ে শুধু আঙ্গুর গাছ আর আঙ্গুর গাছ এটা হলো আমাদের আঙ্গুরের একটা শেড প্রজেক্ট এখানে শুধু আমরা আঙ্গুর নিয়েই কাজ করতেছি বর্তমানে এই শেডটাতে পাশে আমাদের অন্যান্য আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে আরও অন্য একটি পর্বের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক দর্শক বন্ধুরা এটা হলো আমার বাণিজ্যিক আঙ্গুর বাগান আপনাদের যদি আমি গাছগুলো দেখাই আমাদের গাছগুলো কেমন সুন্দর সতেজ এবং কিভাবে আমরা এই বাগানের পরিচর্যা করি কোন কোন দিক আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যদি আমি আপনাদের বলি এই যে দেখুন এখানে কিছু আছে এখানে এটা হলো একেলো এই যে দেখুন কত সুন্দর গাছ এবং কত পরিমাণ ছড়িয়েছে এবং গাছের গ্রোথটা যদি একটু দেখেন এই দেখুন এখন কিন্তু পাতা প্রায় ঝরে যাবে কারণ এখন শীত চলে আসছে আমরা কিছুদিন পরে পুনিং করা শুরু করব এখানে আপনার বাইকোনার আছে একেলো আছে গ্রিন লং আছে সহ প্রায় ভ্যালেস লোরাস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জাত আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টে রয়েছে এই যে দেখুন এটা এক বিঘা জমির উপরে আমরা এই প্রোজেক্টটা করেছি শুধু আঙ্গুর নিয়ে এক বিঘায় আলহামদুলিল্লাহ আঙ্গুর চাষ করেছি এবং ইতিমধ্যে কিন্তু কয়েক থকা আঙ্গুর আসছিল মাত্র তিন থেকে চার মাস বয়স হওয়ার সাথে সাথে আঙ্গুর আসছিল এখন আমাদের বয়স আমাদের বাগানের বয়স হল মাত্র দশ মাস আলহামদুলিল্লাহ এই দশ মাসেই আমাদের বাগান সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা পরিপূর্ণ করে তুলেছি আপনারা সেটি আমার এই পর্বে দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর গোছালো বাগান আমরা করেছি যাই হোক দর্শক বন্ধুরা এই দেখুন এই পাশে আমরা বাগানটা করার চেষ্টা করেছি ইউরোপ কান্ট্রিতে যেভাবে করে যেভাবে সেট করে করার একটা সেপ দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা আঙ্গুর নিয়ে গবেষণা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কিভাবে করতে হয় সম্পূর্ণ আমরা একটা গাইডলাইন নিজের আগে জানার চেষ্টা করছি পরবর্তীতে আমরা বিভিন্ন গবেষণা করে বা জেনে নিজের অভিজ্ঞতা অর্জন করে আপনাদের মাঝে আমরা নিয়মিত আঙ্গুর চাষ সম্পর্কে ছড়িয়ে দেওয়ার নিয়মিত চেষ্টা করে যাচ্ছি যাই হোক দর্শক বন্ধুরা এটা আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগান যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে আমাদের পর্বটি এবং যারা আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অনুগ্রহ করে আমাদের প্রোজেক্টে চলে আসুন এখানে ইনশাল্লাহ এখানে থেকে আপনারা আঙ্গুর সম্পর্কে ট্রেডিং অর্থাৎ অথবা আমাদের বাগান দেখে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আশা করি আপনাদের লস হবে না আপনারা আসলে আমাদের প্রজেক্টে জানতে পারবেন অথবা যারা আসা সম্ভব না বা আসতে চাচ্ছেন না তারা আমাদের নাম্বারে সবসময় যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদের সবসময় সাহায্য সহযোগিতা পরিচর্যা তথ্য দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করব এখানে আমার হ্যালোইন সহ ভ্যালেস লোরাস বিভিন্ন প্রজাতির আঙ্গুর প্রায় একশোর অধিক আঙ্গুর আমাদের কালেকশনে আছে এই একশো জাত আমার একবারে বলা সম্ভব না তাই যারা এবং একশো জাত নিয়ে কিন্তু আঙ্গুর বাগান বাণিজ্যিকভাবে করা সম্ভবও না যেই জাতগুলো ভালো পারফরমেন্স করবে আমাদের আবহাওয়া এবং ভালো করবে সেগুলো দিয়েই আমরা বাগানগুলো আলহামদুলিল্লাহ এখন সাজিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আরেকটি বাগান করব এখান থেকে যে জাতগুলো আরও ভালো করবে ভালো পারফরমেন্স করবে আমাদের ওয়েদারে সেগুলো দিয়ে কিন্তু আমরা আরও একটি বাণিজ্যিক সুন্দর করে বাগান করব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান পরিবারটি বাগান করে আমরা তুলেছি দেখুন হ্যাঁ এখন বলতে পারেন পাতা কম কেন জি পাতা কম তার কারণ হলো যে এখন কিন্তু পাতা ঝরে যাবে পাতাগুলো ঝরে যাবে কারণ এখন শীতের আবহাওয়া যারা আঙ্গুর সম্পর্কে জানেন শীতে কিন্তু পাতা ঝরে যায় দেখুন পাতা অধিকাংশ ম্যাক্সিমাম পাতা ঝরে গেছে এবং এক মাস পরে আমরা গাছ পুরিং করব তারপরে ইনশাল্লাহ আমাদের গাছ ফল দেয়া শুরু হবে দর্শক বন্ধুরা আঙ্গুর সম্পর্কে যাদের কৌতূহল আছে বা জানার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের তথ্য যে কোনো বিষয় দিয়ে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল আমাদের পর্বগুলা ইনশাল্লাহ মনোযোগ সহকারে প্রত্যেকটা পর্ব শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নজর রাখবেন আশা করি আঙ্গুর চাষ সম্পর্কে সঠিক গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে আসসালামু আলাইকুম